আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টের বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতেই ঢাকা বোর্ড 2020 এর এক নম্বর প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে সব প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আনসার এই চ্যানেল থেকে দেবো, আশা করি তোমরা সেগুলো দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ সেই ওয়ার্ডগুলোর অর্থ এবং কোনটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত সেটা আমি লিখে দিয়েছি, যদিও পরীক্ষায় এগুলো এভাবে লেখা থাকবে না, শুধু ওয়ার্ডগুলো দেয়া থাকবে। শুরুতেই রয়েছে ইন। ইন হচ্ছে একটি প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনটির অর্থ হচ্ছে এ, অ অথবা তে। ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কীভাবে বুঝবে যে এই শব্দটা অ্যাডজেক্টিভ? দেখো, এটা কেমন প্রশ্নের উত্তর দিচ্ছে। যেমন যদি বলি কেমন, তাহলে উত্তর আসে অন্ধকার বা ডার্ক, তার মানে কেমন প্রশ্নের যে উত্তর দেয় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। দি হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে ওই, সেই, এই, যে, টাটি ইত্যাদি। ফ্রম অর্থ হতে বা থেকে, এটি হচ্ছে প্রিপোজিশন। আর অ্যান হচ্ছে একটি আর্টিকেল এবং এটির অর্থ হচ্ছে একটি বা একজন। কোথায় বসে? মনে রাখবে অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক, এমনটা যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। কোথায় এ বসবে? এ বসবে কনসোনেন্টের আগে, আর অ্যান বসবে ভাউয়েল এ, ই, আই, ও, ইউ, এই তিন পাঁচটির পূর্বে অ্যান বসবে। তাহলে বললাম যে অনির্দিষ্ট কিন্তু সংখ্যা এক। যেমন একজন শিক্ষক, একজন ছাত্র, কোন ছাত্র আমরা জানি না, একজন ছাত্র এটা জানি, তার মানে অনির্দিষ্ট কিন্তু সংখ্যা এক, এমনটার ক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। লার্নিং অর্থ শিক্ষা, এটি হচ্ছে একটি নাউন। লার্ন ভার্ব থেকে এটার সাথে আইএনজি যুক্ত করে নাউন করে নেওয়া হয়েছে, এই যে ভার্ব থেকে আইএনজি। এটা কখন হয়? এই ধরনের আইএনজি যুক্ত শব্দ সাধারণত প্রিপোজিশনের পরে বসে, কারণ প্রিপোজিশনের পরে আমাদেরকে সাধারণত নাউন ব্যবহার করতে হয়, তো নাউন বা প্রোনাউন। তো নাউনের ক্ষেত্রে আমরা কী করি, একটা কৌশল করি, সেটা হলো যে তখন ভার্ব থাকে তখন সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে সেটাকে নাউন করে নিই। তো সে কারণে এরকম ওয়ার্ড সাধারণত প্রিপোজিশনের পরে বসবে। আর শিক্ষা কী শব্দের উত্তর দেয়, এ কারণেও বোঝা যায় যে এটা হচ্ছে নাউন। মনে রাখবে যে শব্দ কী প্রশ্নের উত্তর দেবে, কারা প্রশ্নের উত্তর দেবে, কে প্রশ্নের উত্তর দেবে, সেটা হচ্ছে নাউন। অফেন নাউন বা প্রোনাউন, অফেন অর্থ হচ্ছে প্রায়, এটা হচ্ছে অ্যাডভার্ব। কীভাবে বুঝবে যে এটা অ্যাডভার্ব? দেখো, কখন এই প্রশ্নের উত্তর দিচ্ছে, মনে রাখবে কখন, কোথায়, কীভাবে, এই তিনটি প্রশ্নের উত্তর যে দেবে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখন তোমাদের কেন জানা প্রয়োজন যে এটা অ্যাডভার্ব? শিক্ষার্থী বন্ধুরা, এর মতো কৌশল আর নেই। কারণ হলো যে তুমি যখন বুঝতে পারবে যে এই ওয়ার্ডগুলো কোনটি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, তখন সেগুলোর ব্যবহার করা তোমার কাছে পানির মতো সোজা হয়ে যাবে, এই যে প্রশ্নের উত্তর দেয়া। তো সেটা কীভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যদি কিছু নিয়মকানুন জানো তাহলেই তোমরা খুব সহজেই এটা, এই প্রশ্নের উত্তর দিতে পারবে। মিডেস্ট শব্দের অর্থ মধ্যভাগ বা মাঝে, এটা হচ্ছে নাউন। দ্যাট অর্থ যা বা যে, এটা হচ্ছে একটা প্রোনাউন। এই প্রোনাউনটা কোথায় বসে মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, যখন দুটি ক্লজ থাকবে সাধারণত সেই দুটি ক্লজের মাঝে দ্যাট বসে। দুটি ক্লজ কি? ক্লজ তোমাদেরকে বুঝতে হবে না, শুধু এটা জেনে নাও যে শূন্যস্থান থাকবে এবং তার আগে একটা সেন্টেন্স থাকবে, তারপরেও একটা সেন্টেন্স থাকবে। সেন্টেন্স কীভাবে হবে? একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে। এমন যদি দুটি সেন্টেন্স হয়, তার মাঝখানে শূন্যস্থান থাকে, তাহলে বুঝবে যে ওখানে দ্যাট বসবে। অর্ধি শব্দের অর্থ যোগ্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা যে অ্যাডজেক্টিভ কীভাবে বুঝলাম? ওই যে কেমন প্রশ্নের উত্তর দেয়, যদি বলি কেমন যোগ্য, তাহলে উত্তর দিচ্ছে তার কাজেই এটা অ্যাডজেক্টিভ। তাই এই যোগ্য অ্যাডজেক্টিভটি কোথায় বসবে? কোনো একটা নাউনের পূর্বে বসবে। কেন? কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আর নাউন কীভাবে চিনব? ওই যে বললাম কী প্রশ্নের উত্তর দেবে, নয় কে 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 প্রশ্নের উত্তর দেবে, না হয় কারা প্রশ্নের উত্তর দেবে। তাহলে এরকম যদি কোনো শব্দ আমি পাই, তাহলে তার পূর্বে এই অর্ধি ব্যবহার করে নেব, ব্যাস। অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষককে ইজ কম্পেয়ার্ড উইথ, তাকে তুলনা করা হয়। আচ্ছা দেখো, এই যে তুলনা, কম্পেয়ার শব্দের অর্থ তুলনা, যার পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয়েছে, কারণ এটা প্যাসিভ ভয়েস। এখন কথা হলো যে এটা প্যাসিভ ভয়েস কেন? প্যাসিভ ভয়েস হলো এই যে দেখো, কম্পেয়ার শব্দের অর্থ তুলনা করা। তুলনার কাজটি কি নিজে নিজে হতে পারে? কখনোই নয়। তুলনার কাজটি কোনো না কোনো মানুষের দ্বারা হয়, অর্থাৎ নিজে নিজে হয় না, কোনো না কোনো মানুষের দ্বারা হয়। তো সে কারণে এটি অবশ্যই প্যাসিভ ভয়েস, কারণ যে কাজ পৃথিবীতে নিজে নিজে হয় না, অন্যের দ্বারা হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই কারণে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আর এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। যেমন হি রিডস, সে পড়ে, এক্ষেত্রে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের কিন্তু অক্সিলারি ভার্ব আছে, সেটা হচ্ছে অ্যাম, ইজ অথবা আর। তো আই এর পরে কিন্তু অ্যাম হতো, ই যেহেতু সিঙ্গুলার, অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষক,
তো সেই কারণে ইজ ব্যবহৃত হয়েছে, যদি প্লুরাল থাকতো তাহলে আর ব্যবহৃত হতো। তো এখন আমি এত কথা বলছি এই কারণে যে এই যে এটা প্যাসিভ ভয়েস, এই প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব এই রয়েছে আর মেইন ভার্ব এই রয়েছে। মনে রাখবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুয়ের মধ্যে যখন শূন্যস্থান থাকবে চোখ বুঝে একটি অ্যাডভার্ব ব্যবহার করবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত চমৎকার একটি কৌশল, এই যে পুরো বক্সটি, এই বক্সটির মধ্যে শুধুমাত্র একটি অ্যাডভার্ব রয়েছে অফেন, কাজেই এখানে সেই একটি অ্যাডভার্ব চোখ বুঝে তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু হয়ে গেল, তাহলে ইজ অফেন কম্পেয়ার্ড উইথ, প্রায় তুলনা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা এই কৌশলগুলো তোমরা কীভাবে জানবে আমি এর একটি চমৎকার নির্দেশনা তোমাদের এই ভিডিও শেষে দেব, আশা করি তোমরা খুব বেশি উপকৃত হবে। আচ্ছা, ইজ অফেন কম্পেয়ার্ড, তাদেরকে প্রায় তুলনা করা হয় উইথ আর্কিটেক্ট, স্থপতির সাথে, একজন স্থপতির সাথে। সেই একজন স্থপতি কে আমি কিন্তু সেটা জানি না। অতএব এই যে অনির্দিষ্ট কিন্তু সংখ্যা এক, এই ক্ষেত্রে আমরা কি করব, এ অথবা অ্যান ব্যবহার করব, তা আমি এই ক্ষেত্রে এ ব্যবহার করব না, অ্যান ব্যবহার করব। কারণটা কি, কারণ হলো ওই যে ভাওয়েল রয়েছে, মনে রাখবা এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এই ভাওয়েলের পূর্বে কিন্তু আমি অ্যান ব্যবহার করব, তাহলে অ্যান আর্কিটেক্ট। বলতে পারি যে অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শবান শিক্ষক, ইজ অফেন কম্পেয়ার্ড, তাকে প্রায় তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট, একজন স্থপতির সাথে, তাহলে আমরা এক্ষেত্রে অ্যান। হি ইজ কল্ড, তাকে বলা হয়, তারপরে শূন্যস্থান রয়েছে, আর্কিটেক্ট অফ আ নেশন, একটি জাতির স্থপতি বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো অফ রয়েছে, তার পূর্বে কিন্তু নাউন রয়েছে, মনে রাখবে যে নাউন তারপরে অফ এরকম যদি থাকে তাহলে তার পূর্বে দি ব্যবহৃত হয়, তাহলে দ্য আর্কিটেক্ট অফ আ নেশন, আচ্ছা তাকে একটি জাতির স্থপতি বলা হয়। আর এটি হচ্ছে প্যাসিভ ভয়েস, হি ইজ কল্ড, তাকে বলা হয়, বলার কাজটি নিজে নিজে হয় না, সে কারণে এটি প্যাসিভ ভয়েস। হি ইজ দ্য লাইট, তিনি হচ্ছেন আলো, অফ ড্যাশ, তিনি হচ্ছেন আলো কিসের, এই যে প্রিপোজিশন অফ রয়েছে তারপরে শূন্যস্থান, মনে রাখবে যে এমনটার ক্ষেত্রে সাধারণত ভার্বের সাথে আইএনজি রয়েছে, এই ধরনের নাউনকে আমরা সিলেক্ট করব, কারণ প্রিপোজিশনের পরে আমরা বলছিলাম যে প্রিপোজিশনের পরে নাউন বসে, আর সেই নাউন আমরা যখন ভার্ব দেখি তখন সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে সেটাকে নাউন করে নিই, তাহলে বলতে পারি যে হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হচ্ছে শিক্ষার আলো, এই যে লার্নিং শব্দটা ব্যবহার করতে পারি, হি ইজ দ্য লাইট অফ লার্নিং, তিনি হচ্ছে শিক্ষার আলো, অ্যান্ড মেক্স, এবং তিনি তৈরি করেন দ্য ইলিটারেট পিপল, নিরক্ষর মানুষদেরকে তিনি তৈরি করেন, ড্যাশ সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ড্যাশ সিটিজেন, অবশ্যই আমাদের দেশের যোগ্য নাগরিক তৈরি করেন। তাহলে এই সিটিজেন, এই যে সিটিজেন শব্দটি হচ্ছে নাউন, সিটিজেন্স মানে হচ্ছে যোগ্য নাগরিকগণ। তো এখন আমি বলেছিলাম যে নাউন কখন পাওয়া যাবে, নাউন হচ্ছে কি, কে বা কারা, প্রশ্নের উত্তরে নাউন পাওয়া যায়, তাহলে এক্ষেত্রে কারা প্রশ্নের উত্তরে কিন্তু আমি নাউন পাচ্ছি, তো নাউনের পূর্বে কিন্তু আমি জানি যে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে অর্ধি সিটিজেন, তিনি হচ্ছে যোগ্য নাগরিক তৈরি করেন, তাহলে এত্রে অর্ধি শব্দটি ব্যবহৃত হবে। তো নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভ বসবে, এই যে রুল, এই যে নিয়মগুলো, শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে কিছু নিয়ম জানতে হবে এবং পার্টস অফ স্পিচ এর ব্যবহার জানতে হবে, সেটা তোমরা কীভাবে জানবে সেই নির্দেশনাই আমি এই ভিডিওর শেষে দেবো, আশা করি তোমরা দেখবে। আচ্ছা, ওর দি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, বাট কিন্তু ইট ইজ আ ম্যাটার অফ রিগ্রেট, কিন্তু এটা দুঃখের বিষয়। এরপর একটি শূন্যস্থান রয়েছে, দেখো, আচ্ছা তারপর কী রয়েছে, দ্য টিচার্স আর নট হেল্পড, শিক্ষার অর্থাৎ শিক্ষকগণকে আর নট হেল্পড, তাদেরকে এখন মূল্যায়ন করা, আর নট হেল্প মূল্যায়ন করা হয় না। আচ্ছা দেখো, দ্য টিচার্স, শিক্ষকগণকে, এরপরে আর রয়েছে একটি ভার্ব, তার মানে সাবজেক্টও আছে ভার্বও আছে, আবার এক্ষেত্রেও কিন্তু এই দেখো এই যে এই শূন্যস্থানটির পূর্বের কথা আমি বললাম যে এই যে ইট রয়েছে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে ইজ, তার মানে পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স এখানে রয়েছে, আবার এখানে পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স রয়েছে, দুটি সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দুটি সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান থাকলে সেক্ষেত্রে পূর্বেই বলেছিলাম যে তোমরা সেক্ষেত্রে দ্যাট ব্যবহার করবে, কারণ দুটি ক্লজের মধ্যে দ্যাট বসে, সুতরাং দ্যাট ব্যবহৃত হবে, তাহলে দ্যাট ব্যবহার করলাম। দ্য টিচার্স, শিক্ষকগণকে আর নট হেল্ড, তাদেরকে মূল্যায়ন করা হয় না, ড্যাশ ডিউ রেসপেক্ট, ডিউ শব্দের অর্থ হচ্ছে যথাযথ, রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে মর্যাদা, তাহলে বলতে পারি যথাযথ মর্যাদায় তাদেরকে মূল্যায়ন করা হয় না। এই যে যথাযথ মর্যাদা থেকে মর্যাদায়, এই যে একটা অন্ত্যেষ্টিয় এটার জন্য এক্ষেত্রে ইন লাগবে, কারণ এ অতে বিভক্তির জন্য ইন ব্যবহৃত হয়, তাহলে বলতে পারি ইন ডিউ রেসপেক্ট, যথাযথ মর্যাদায় তাদেরকে মূল্যায়ন করা হয় না ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। দে লিড, তারা পরিচালনা করে, আ হাম্বল লাইফ, খুব বিনীত একটি জীবন তারা পরিচালনা করেন, ইন দ্য ড্যাশ অফ ওয়ান্ট, ইন দ্য মিডেস্ট অফ ওয়ান্ট, অর্থাৎ অভাবের মধ্যে, ওয়ান্ট শব্দের অর্থ হচ্ছে অভাব, আর ইন দ্য মিডেস্ট অফ অর্থ
মধ্যে বা মধ্যভাগে, এটি আসলে একটি ফ্রেজ যার অর্থ মধ্যভাগ বা মাঝে, তাহলে ইন দ্য মিডেস্ট অফ অর্থাৎ অভাবের মধ্যে। তারপরে রয়েছে স্টিল আজ অবধি বা এখনও, দে কিপ তারা রাখেন, কি রাখেন, দ্য লাইট আলো অফ এডুকেশন শিক্ষার আলো তারা এখনও বার্নিং জ্বালিয়ে রাখেন, ইন অর্ডার টু রিমুভ দূর করতে, কি দূর করতে, দ্য ড্যাশ অফ ইলিটারেসি, দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অর্থাৎ নিরক্ষরতার অন্ধকার দূর করতে, দি রয়েছে। তারপরে যেহেতু শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, আর মনে রাখবে যে দি নাউন প্লাস অফ, দি প্লাস নাউন প্লাস অফ, দি এক্ষেত্রে তারপরে অফ রয়েছে তার মানে এক্ষেত্রে একটি নাউন লাগবে। তাহলে আমরা এখানে অর্থপূর্ণ নাউন হচ্ছে ডার্কনেস, ডার্ক অর্থ অন্ধকার, তাহলে বলতে পারি যে ইন অর্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি নিরক্ষরতার অন্ধকার দূর করতে তারা আলো জ্বালিয়ে রাখেন। তাহলে এক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে ডার্ক থেকে ডার্কনেস করে নিয়েছি, কারণ মনে রাখবে আর্টিকেল এ অ্যান্ড দি এরপরে নাউন বসবে, অ্যাডজেক্টিভ নয়, তাহলে দ্য ডার্কনেস বানিয়ে নিয়েছি, এনি ডাবলে যুক্ত করে নাউন করে নিয়েছি, অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস তারা নিরক্ষরতা এবং কুসংস্কারের অন্ধকার দূর করার জন্য তারা আলো জ্বালিয়ে রাখেন, ড্যাশ দ্য সোসাইটি ফ্রম দ্য সোসাইটি সমাজ থেকে, এই যে থেকে অর্থ প্রকাশ করতে এক্ষেত্রে ফ্রম লাগবে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটি নির্দেশনা দেওয়ার কথা বলেছিলাম, মনে রাখবে তোমরা যদি এই ওয়ার্ডগুলো কোনটি কোন পার্টস অফ স্পিচ সেটা ভালো করে বুঝতে পারো, ধরার কৌশলটা বুঝো এবং সেটা ব্যবহারের কিছু নিয়মকানুন জানো, তাহলে তোমাদের কাছে ইংলিশ গ্রামারের এই বিষয়গুলো পানির মতো সোজা হয়ে যাবে। তো সেজন্য আমাদের একটি বই রয়েছে কলেজিয়েট এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন, এই বইটির ফিগারটা আমি দেখাচ্ছি একটু পরে, বলে নিই এই যে আমি কিন্তু এই বইটি থেকেই পড়ালাম তোমাদেরকে, দেখো একেবারে বোর্ড প্রশ্নগুলো 2015 থেকে 20 পর্যন্ত এসএসসি যত বোর্ড প্রশ্ন ফার্স্ট পেপার সেকেন্ড পার্টে এসেছে সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে অনুবাদ করে একেবারে আমি যেভাবে পড়ালাম সেরকমের, এই যে দেখো অনুবাদ করে সেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, তুমি গ্রামারের মূল যে জিনিসগুলো সেগুলো এর মাধ্যমে জানতে পারবে, গ্রামার মুখস্থের বিষয় নয়, এটা বোঝার বিষয়, সেটা বুঝতে পারবে তোমরা আমাদের এই বইটি পড়ে। এই যে দেখো বি নম্বরে অ্যান ব্যবহৃত হয়েছে, সেখানে সংজ্ঞা দেওয়া রয়েছে যে অনির্দিষ্ট কিন্তু সংখ্যা এক, এমন ব্যক্তি বা বস্তুকে বুঝালে এ অথবা অ্যান বসে, আর্কিটেক্ট ওয়ার্ডটি শুরুতে ভাওয়েল থাকায় অ্যান হবে, ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হলে অ্যান হতো, এরকম প্রত্যেকটা বিষয় হাতে কলমে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের বইতে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। তো শিক্ষার্থী বন্ধুরা বইটি যদি তোমরা ফলো করো, যদি সংগ্রহ করো, আজই তোমরা লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করতে পারো। আর বইটির ফিগারটা আমি দেখাচ্ছি, কলেজিয়েট এসএসসি মডেল কোয়েশ্চেন্স অন কমিউনিকেটিভ ইংলিশ উইথ সাজেশনস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, নবম ও এসএসসির শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের একটি বই। শিক্ষার্থী বন্ধুরা এই বইটিতে তোমাদের বোর্ড প্রশ্নের বিগত বছরের 2015 থেকে 20 পর্যন্ত বোর্ড প্রশ্নের সকল বোর্ড প্রশ্নের অনুবাদ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, বিশেষ করে তোমরা যারা এসএসসিতে রয়েছো তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা এই বইটি তোমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো, আজই তোমরা লাইব্রেরি থেকে সংগ্রহ করো, লাইব্রেরি থেকে বলে রাখো, তাহলে বইটি তোমাদেরকে তারা সংগ্রহ করে দেবে। কলেজিয়েট এসএসসি মডেল কোয়েশ্চেন্স অন কমিউনিকেটিভ ইংলিশ। শিক্ষার্থী বন্ধুরা কোন জায়গার কোন লাইব্রেরিতে বইটি পাওয়া যাবে এবং কোন লাইব্রেরি থেকে বইটি কিনলে একদম জেনুইন কপিটি নিরাপদে তোমরা কিনতে পারবে, তার একটি লিস্ট আমরা এই ভিডিওর কমেন্টস বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।